আমাদের এই বাংলাদেশ, লিখেছেন সৈয়দ শামসুর হক। সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, কবির দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ গানের দেশ, 1300 এ নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ, মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। আমরা সুন্দর কিছু ছবি দেখছি, আমাদের বাংলাদেশের ছবি। ছবিগুলো তোমার ভালো লাগছে? অবশ্যই কমেন্ট সেকশনে বলো। সুন্দর নদীটা দেখা যাচ্ছে, 1300 নদী আছে আমাদের দেশে। সেই নদীতে কি দেখছি আমরা? একজন মাঝি, ভিতরে যাত্রী আছে, শিশু, মহিলা, তোলা, নৌকা, পাখি হলুদ রং, পাখি লাল রং, এখানে কি, ওয়াও, গাছে, ঘরটা কি সুন্দর দেখছো। তার মাথায় আবার মাথাল, আর একজন গান গাচ্ছে, ও কোন গাড়িয়াল ভাই, এই জন্য মায়ের সাথে কথা বলছে। তোমরা বুঝতে পারলাম, আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ আব্দুল হক। সূর্য আমাদের দেশে প্রথম সূর্য ওঠে, আমাদের দেশটা পৃথিবীর পূর্ব দিকে, তাই বলা হচ্ছে সূর্য ওঠার পূর্ব দেশ। আমরা জানি যে জাপান, তারপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, এরপরে তো বাংলাদেশ। এই জন্য বলা হচ্ছে সূর্য ওঠার পূর্ব দেশ, আমার প্রিয় আপন দেশ, এটি বলা হচ্ছে কারণ এই দেশটি আমাদের খুবই প্রিয়, আমরা খুবই ভালোবাসি আমাদের এই বাংলাদেশ। কবির দেশ বীরের দেশ, আমাদের দেশে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, সৈয়দ শাহ, জীবনানন্দ দাস, আরও অনেক অনেক কবি আছে, তাই বলা হচ্ছে কবির দেশ। এবং বীরের দেশটা আমরা জানি, আমাদের দেশে শহীদ, বরকত, জব্বার, তারা ভাষার জন্য শহীদ হয়েছেন। এছাড়া আছেন শহীদ মতিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, এছাড়া আছেন রুহুল আমিন, অনেক অনেক বীর। আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, আমরা জানি 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ধানের দেশ গানের দেশ, হ্যাঁ, আমরা দেখেছি যে এখানে আমরা দেখছি যে ধান কিন্তু তারা কাটছে কিছু কৃষক, এবং এখানে আমরা দেখছি একজন বাউল কিন্তু গাইছে গলা ছেড়ে, তার হাতে এবার বল, তুই বাউল করে সঙ্গে নিয়ে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। আচ্ছা, এরপর দেখ, 1300 এ নদীর দেশ, আমাদের দেশে 1300 1300 নদী সুধায় আমায়, কোথা থেকে তুমি এলে, ওয়াও, নদীগুলো আমাদের দেখতে এত। আমার ভাষা বেশ, বাহ, করে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মনের ভাষা জনের ভাষা, জন মানে মানুষের ভাষা, এই ভাষাতে ভালোবাসা।
মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, মায়ের যা কিছু সব কিছু তো আমারই, তাই এটি হচ্ছে মায়ের দেশ। তাহলে দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, এই ভিত্তিতে যেন 5,000 লাইক কমপ্লিট হয়। শুভকামনা সমস্ত ভিউয়ারদের জন্য, কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।